থানা বিস্তৃতে আশঙ্কা দিয়েছে বন্যার জুড়ির বেশ কিছু এলাকায় কৃষি জমি পানির নিচে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রাইম সিলেটের এই মুহূর্তের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়ার ইমন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জুড়ি নদীতে। কন্টিনালা গোরেরগাঁও যে গ্রাম রয়েছে, গোরেরগাঁও গ্রামের সম্মুখে যে কন্টিনালা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সম্মুখীন থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। সম্মানিত দর্শক, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, টানা বৃষ্টির পরে জুড়ি সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে আবারও বন্যা। এই বন্যাতে জুড়ি নদী সহ বিভিন্ন বেশ কিছু নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে জুড়ি নদীতে 143 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার 143 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সম্মানিত দর্শক, আপনাদের এলাকার বর্তমান অবস্থা কি, বন্যায় কি ধরনের পরিস্থিতি বর্তমানে আপনাদের এলাকায়, জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা আমাদেরকে আবারও আপনাদের বলে রাখি, আমরা এই মুহূর্তে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার কন্টিনালা ব্রিজ থেকে সংযুক্ত হয়েছি। কন্টিনালা ব্রিজের জুড়ি নদী থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে আজকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে জুড়ির বিভিন্ন এলাকায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে মানুষের রাস্তাঘাট বন্যার পানিতে প্লাবিত হচ্ছে, মানুষের যাতায়াতে আবারও সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অনেকে জানান। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে নদীটি, এই নদীটি সরাসরি গিয়ে সংযুক্ত হয়েছে হাকালুকি হাওড়ে এবং এই পানিগুলো হাকালুকি হাওড়ের দিকে যাচ্ছে। আপনারা জানেন গত কিছুদিন আগে এরকম টানা বৃষ্টির ফলে এবং পাহাড়ি ডলের পানি নামার ফলে বিভিন্ন জায়গায় এরকম বন্যা দেখা দেয়। এতে সিলেটের বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়, সিলেট বিভাগের শহরাঞ্চল সহ গ্রাম অঞ্চল সব জায়গায় এরকম ক্ষয়ক্ষতি দেখা পাওয়া যায়। এতে মানুষ অনেক দুর্ভোগ পোয়াতে হচ্ছিল, সেম আবার ধারণা করছেন মানুষ, যাতে আবারও টানা বৃষ্টিতে এরকম বন্যা হতে পারে বলেও মানুষ আশঙ্কা করছেন। বর্তমানে টানা বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। আর এখন আমি এই মুহূর্তে একটু বৃষ্টি কম থাকলেও বৃষ্টি আকাশ এখনও মেঘাচ্ছন্ন রয়েছে, আবারও হঠাৎ করেই বৃষ্টি আসতে পারে এরকম আশঙ্কা রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় যে টানা দুদিন টানা বৃষ্টি দিবে সিলেট সহ বিভিন্ন অঞ্চলে। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার এলাকার পরিস্থিতি কি, বন্যায় আপনার কি ধরনের ক্ষয়ক্ষতি করছে বা আপনাদের এলাকার কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন জানাতে পারেন। এই দেখেন যে রোডটি রয়েছে, রোডটির বেহাল দশা এবং এই যে জুড়ি নদীর একদম এক হাতের মতো জায়গা রয়েছে পানি রাস্তায় উঠার জন্য, এরকম একটা পরিস্থিতি। টানা বৃষ্টি যদি এরকম শুরু করে তাহলে ধারণা করা যাচ্ছে যে রাস্তায় পানি উঠতে পারে এবং জুড়ি নদীর পুরো নদীটি ভরে পানি যাচ্ছে এবং হাকালুকি হাওড়ে পানি যাচ্ছে। তো দর্শক, আপনারাও জানাতে পারেন আপনার এলাকার পরিস্থিতি কি, আপনাদের এলাকায় কি ধরনের অবস্থা বর্তমান বিরাজ করছে। আমরা জানতে পারি সকাল থেকে এলাকা বেশ কিছু এলাকায় যাই এবং মনিটরিং করে দেখতে পারি যে অনেক এলাকায় কৃষি জমিতে মানুষ নতুন ধান রোপণ করছেন, এরকম একটা পরিস্থিতিতে মানুষের ধানের জমি এখন পানির নিচে চলে যাচ্ছে বন্যার পানিতে। এখনও মানুষ ধানের রোপণ শেষ করতে পারেনি, এরকম একটা অবস্থা। তার মধ্যেই এরকম টানা বৃষ্টি এবং বৃষ্টির পানিতে মানুষের ঘরবাড়ি বন্যা হয়। আমরা জানতে পারি জুড়ির সাগরনাল, তুলতলা এবং বড়ডহর হাওড় সহ বিভিন্ন হাওড়ে এরকম বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এখনও পাহাড়ি ডল নেমে আসছে পানি, যে ডল এখনও নামছে এবং টানা বৃষ্টি দিচ্ছে। আমরা জানি, একটু আগে জানতে পারলাম যে কুলাউড়া পৌর শহরে এরকম বন্যার পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মনু নদী বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, জুড়ি নদীর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরকম বেশ কিছু জায়গায় এরকম পানি বন্যার মানুষের বন্যার পানি বাড়তে শুরু করেছে। এর আগেও যে বন্যা হয়েছিল জুলাই মাসে, সেই বন্যার পানিতে মানুষের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। এখনও অনেক জায়গায় সেই বন্যার
দখল মানুষ কেটে উঠতে পারেনি, তার মধ্যে আবারও আশঙ্কা করা যাচ্ছে আবারও বন্যা হতে পারে এরকম একটা অবস্থা। অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন, সবাই ছাতা ব্যবহার করছেন বন্যার বৃষ্টির কারণে, হঠাৎ জানি চলে আসে বৃষ্টি, একটু সকাল থেকে বৃষ্টি শুরু হয়, একটু আগে বৃষ্টি শেষ হলেও আবার যেন কোন সময় এরকম আবার বৃষ্টি চলে আসতে পারে এরকম একটি অবস্থা বিরাজ করছে বর্তমানে। তো আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ লাইভে থাকবেন, লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি কমেন্ট করবেন, আমাদের লাইভ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, আমাদেরকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাও কমেন্টে জানিয়ে দিবেন। অনেকে বলছেন আমাদের তাহমিদ হাসান তাসকিন ভাই বলছেন আমি চাতক থেকে দেখছি, ধন্যবাদ ভাই চাতক থেকে আমাদের লাইভটি দেখার জন্য। আর অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, অনেকেই কমেন্ট করছেন, অনেকেই এরকম কমেন্ট করছেন আমাদের সাথেই আছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখতে পাচ্ছেন একটি নৌকা বর্তমানে পানিতে চলছে, মানুষের নৌকা দিয়ে যাতায়াত করা লাগছে, বন্যার পানির সুবিধার কারণে মানুষ যাতায়াতেও সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। আমাদের আরেক ভাই কমেন্ট করছে, এমডি সেলিম উদ্দিন ভাই কমেন্ট করছে সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে আমাদের লাইভটি দেখার জন্য। আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, বন্যার পানি বাড়া শুরু করেছে কি না, আপনার এলাকাতে বর্তমান পরিস্থিতি কি এটা জানিয়ে দিতে পারেন। আমরা আবারও বলে রাখি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জুড়ি নদী জুড়ি খন্টিনালা ব্রিজের অপোজিট পাশ থেকে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্যার পানি বর্তমান পরিস্থিতি, আবারও টানা বৃষ্টি পরে আশঙ্কা করছেন যে সিলেটে বন্যা হতে পারে এরকম একটি পরিস্থিতি। মানুষের কৃষি জমিতে নতুন ধান রোপণ করেছেন, এতেও ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে, মানুষের ধানের জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং বেশ কটি নদীতেও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা যেটি জানতে পারলাম আবহাওয়া অধিদপ্তর থেকে। সোহরার হোসেন আব্দুর রহিম ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম, গোয়াইনঘাট গুবাড়ি থেকে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মোটামুটি অবস্থা ভালো, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, আপনাদের এলাকার অবস্থা ভালো শুনে অনেক ভালো লাগছে। অনেক এলাকায় বর্তমান অবস্থা ভালো, আবার অনেক নিম্নাঞ্চল যেগুলো এগুলাতে একটু ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে যাতে এই বৃষ্টির পানিতে। এখনও আমরা যেতে জানি যে পূর্ব জুড়ে পশ্চিম জুড়ি ইউনিয়ন বা কন্টিনালা গড়ের গাঁও এরকম বেলাগাঁও সব বিভিন্ন এলাকা এখন আগের যে বন্যার পানি এর দখল যেতে না যেতে আবারও পানি বাড়তে শুরু করেছে, মানুষ সেই ক্ষয়ক্ষতি নিয়ে এখনও পুষাতে পারেনি, তার উপর যদি আবারও বন্যা হয় মানুষের অনেক সমস্যার সম্মুখীন হবে বলে আমরা ধারণা করছি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম আপনাদের সাথে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার খন্টিনালা ব্রিজের সম্মুখীন থেকে জুড়ি নদী থেকে। তো আপনাদেরকে বর্তমানে টানা বৃষ্টির যে বর্তমান পরিস্থিতি হয়েছে, বন্যা মানুষের যে পরিস্থিতি হয়েছে বা পানির
বন্যার পানি বাড়তে শুরু হয়েছে, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম আমরা আমরা ফাইন সিলেটের পেজ থেকে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো সময় লাইভে যুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।